আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। প্রত্যেক দিনের মতো আজকের দিনও কর্মসূচিতে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি মহিলা নেত্রী হয়েছেন শিখা দলুই। আমরা এই ব্যাপারে কথা বলবো, বন্যা পরিস্থিতি কি এবং আজকের দিনটা ঠিক কিভাবে মানুষের পাশে থাকলেন। ম্যাডাম, আজকের দিনে যে পরিস্থিতি কি কর্মসূচি ছিল এবং কি ফিডব্যাক? দেখুন, কর্মসূচি বলতে কিছু নয়, আজকে হচ্ছে মানুষের পাশে, মানুষের বাড়িতে, যাদের একতলা বাড়ি গিয়ে দেখলাম প্রকৃত মানুষের বাড়িতে গিয়ে অ্যালবেস্টার চাল, সে ছবিও আছে, বাচ্চারা সেই চালের মধ্যে তিরপল জড়িয়ে বসে আছে। হ্যাঁ, সেই সমস্ত মানুষের বাড়িতে গেলাম, জল টল কিছু খাবার টাবারও দিয়ে এলাম এবং একটা বাচ্চা ছেলের খুব শরীর খারাপ, চব্বিশপুর বাজারে নিয়ে যাওয়া হলো। তার কিন্তু সেখানে খুব বুকে কষ্ট হচ্ছে, সর্দি বসে গেছে, তাকে সেখান থেকে আবার নতিপুরের হসপিটালে ডাক্তার নিয়ে যেতে বললো, সেখানে পাঠালাম এবং আমরা বোর্ডে করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেখানে দিয়ে আসলাম। তারপরে সমস্ত জায়গায় দেখলাম সমস্ত মানুষের যেটা কথা বক্তব্য, পশু পাখি, যে গবাদি গরু ছাগল সেই সবগুলো এত কষ্টের মধ্যে আছে। কিছু মানুষ বললো আমাদের তুলে নিয়ে একটা জায়গায় চলুন, বলাই চকের দিকে ওদের নিয়ে গেলাম। সেখানে নিয়ে গিয়ে মানে তাদের খাবার একটা ব্যবস্থা করেছে, আমরাও সবাই মিলে থেকে সেখানে একটা খাবার ব্যবস্থা করে দিলাম। খরতত্ত্ব নেই, সমস্ত জায়গা ডুবে গেছে। তো এই সমস্ত আজকে প্রোগ্রাম ছিল। অবশ্যই আমরাও চাইবো যে আপনারা এইভাবে মানুষের পাশে থাকুন এবং মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আগামী দিনেও কি এইভাবে মানুষের পাশে থাকবেন, পরিকল্পনা রয়েছে? একদম একদম একদম, আগামী দিনে তো আমরা এইভাবেই মানুষের পাশে সেবা করতে পারলে, মানুষের পাশে থাকতে পারলে আমরা এভাবেই থাকবো। এভাবে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে হবে যে মানুষ হয়ে একজন মানুষের কাজে লেগেছি। আজকে দিদি জয়লাভ, আজকে যে দিদি জয়লাভ করেছেন, এই জয়লাভের উৎসর্গ হিসেবে কি এই কর্মসূচি কি আপনি রাখবেন? দিদি জিতছে এবং দিদি নির্দেশিত কাজ, একদম দিদির নির্দেশে কাজ করছি। কর্মসূচিও একটা রেখেছি, ছেলেরা সবাই মিলে বোর্ডে করে গিয়েছিলাম চব্বিশপুর বাজারে, আমরা সেই ছবিও দেখেছি। সবাই মিলে আমরা একটু মিষ্টি একটু আবির দিয়ে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম, ওখান থেকে আনন্দ করে এসে একটু খাবার ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ, সেই ব্যবস্থাটা বৃষ্টি আসার জন্য হতে হয়নি, সেটা আমরা আগামীকাল করবো, খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা। আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, জলে বন্যাতেও আমরা আনন্দ করছি, দিদির এই জয়লাভের ফল বাংলা এবং সারা ভারতবর্ষ আগামী দিনে পথ দেখাবে, আমরা ভীষণ খুশি, ভীষণ গর্বিত। অসংখ্য ধন্যবাদ শিখা ম্যাডাম, এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।